অভিযোগ কৰি এইপরি প্রতিবাদ কৰিছে সুভাষ সংগঠন এই দুর্নীতি বিৰোধৰ যদি কোনোছে পদক্ষেপ ননিয়া যায় তebe আগামী দিনৰে প্রতিবাদ তীব্ৰ হ'ব বুলি ચેতাবনী দিছন্তি সুভাষ সংগঠনৰ সদস্য মানে যে ডিপাৰ্টমেন্ট আছে আমাৰ মুনিচপালটি কৰ্পোৰেশ্বন এটি যে গটক জনসাধাৰণ অনৈtiba आखि আংগুটি গেনজি আপোন মানে দেখন্ত আজি আমি এতে বিভিন্ন ধংগৰে আগৰ কৰি আছিছো এবং আজি যে 2023 মছিয়াৰ মহা দুর্নীতি হ'জি bali যাত্রাৰে যাদেৰে লেজৰ লাইট পাই 96 লাখ টকা খৰচ কৰাইছি এবং সরিলা পরে বাযাত্রা যে পাই চৌত্রিশ লক্ষ টঙ্কা খরচ কর এবং যা সরকার ডিণ্ডোরা পিটুছে যে আমি শিক্ষা প্রতি ছুঁ কমি পাঠ পড়ে সে ছুয় হাত কলম পেপার ছড়াই আনি এটি যে সফা কাজ করাইলে এবং তা মাধ্যমে যে তিরিশ লক্ষ টঙ্কা আত্মসাত কলে এবং আজি সুবাস সংগঠন মানে এমনি আসি আমি পাই লেজর লাইট শো করছু যে ছয়ানবে লক্ষ টঙ্কা দিয়ে সেজর লাইট শো কলে দুই দিন আমি ছয়ানবে লক্ষ টাকা দিওত সুবাস সংগঠন সব সদস্য এটি নবে দিন আমি লেজর লাইট শো করব